বিএনপি গণতন্ত্র নির্বাচনে অকার্যকর বা অনুপযোগী হয়ে তারা নিজেরাই আজকে দামি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তারা মনে করেছিল বিএনপি অংশ না নিলে সরকার বৈধতা পাবে না, কিন্তু ঘটনা ঘটেছে তার বিপরীত। নির্বাচন বিরোধী কর্মকাণ্ড অব্যাহত রাখার পরও সকল বাধা অতিক্রম করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছে। সুষ্ঠু শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন রাষ্ট্র বিশ্ব নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশে সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। জাতীয় সংসদ নির্বাচনের পরও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে 231টি নির্বাচন হয়েছে, সেখানে 60% ভোটার ভোট প্রদান করেছে। বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি উপজেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে, জনগণ নির্বিঘ্নে ভোট প্রদান করবে। এখন বিএনপি যদি নিজেদের বোধের উদয় ঘটিয়ে নির্বাচন গণতন্ত্রের পথে ফিরে না আসে, তাহলে একসময় রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদের উপযোগিতা হারাবে এবং দামি রাজনৈতিক দল হিসাবেই তাদের পরিচয় আরও জোরালো।